আমাদের মধ্যে পেয়েছে একটা আন্ডার প্রিভিলেজ গার্ল পাপা চাকলা হাই স্কুলকে রিপ্রেজেন্টেড করছে যে প্রীতি শিকদার প্রীতিকে ডাকবো ও নিজস্ব লেখা একটা কবিতা আপনাদের সামনে বলবে এবং যারাকেই আমরা দেখেছি তারা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ের সঙ্গে যুক্ত এবং প্রত্যেকেই দক্ষ তো আমি প্রীতিকে বলবো বড়দের সামনে তার নিজস্ব একটা ছোট্ট কবিতা সে আপনি করে নমস্কার আমার নাম প্রীতি শিকদার ছাড়ার নাম প্রীতি স্কুলে আমার ভালোবাসা তাই তো আমার স্কুলে আসা ভুল করেছি বড় থেকে জন্মটাকে সঠিক পড়ায় মনে আমার আসে শুধু স্কুলের এই কথা চাই না কাউকে দিতে কষ্ট চাই না দিতে ব্যথা মনে আমার ভালোবাসা স্কুলের এই প্রতি তাই তো আমার জন্মদাত্রী নামে হচ্ছে প্রীতি নমস্কার প্রীতিকে ধন্যবাদ আমরা অনুষ্ঠানের সমাপ্তিতেই রয়েছি কিন্তু এখনো অনেক কিছু বলার আছে আপনাদের আমি মঞ্চে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় পরিচিত এসডিএলএস মাননীয় পর্বতভালদা দিদিমণি এখানে উপস্থিত সমস্ত মেম্বারদেরকে অসংখ্য অভিনন্দন প্রীতি শুভেচ্ছা আন্তর্জাতিক নারী দিবসের জন্য বেশিক্ষণ সময় নেব না আমার উপস্থিত যারা আগে বলে গেছেন সবাই বলেছেন বিশেষ করে আমাদের আমার যে লাগে সিনিয়র কলিগ উনি বললেন আইনের সমর্থনে কোর্টে কী কী ভাব কী আছে তার থেকেও বড় কথা ওইখানে উপস্থিত প্রত্যেক নারীকে আপনাদের আগে সজাগ হতে হবে আপনাদের নিজেদেরকে সজাগ হতে হবে যেমন আমাদের প্রোটেকশন ম্যাডাম যেটা বললেন সবাইকে যে অন্যায়টা এক্স্যাক্টলি কী কোনো রকমের কোনো সহ্য করা যাবে না মানসিক না শারীরিক সমস্ত রকম মানে আপনি সংসারে আছেন সব কিছু দেখছেন দেখে ইগনোর করে যাচ্ছেন যে না যা ফল হয়ে যাবে সংসারটা চালিয়ে নেবো এই করে নেবো চোখের সামনে দেখছেন পাশের বাড়ির কোনো মহিলাকে মার খেতে বা কোনোভাবে কোনো রকম অত্যাচারিত হতে অপমানিত হতে সেটাও ইগনোর করে যাচ্ছেন যে ওটা ওর ব্যাপার ও বুঝে নেবে এটা করা যাবে না আপনারা নিজেরা একটা স্টেপ এখান দেখবেন দশজন আপনার সাথে আছে সেটা আপনাদের নিতে হবে সেকেন্ড ব্যাপার হচ্ছে আইনি পদক্ষেপ যেটা আপনারা অনেকে জানেন না সেগুলো আস্তে আস্তে একটু করে জানতে হবে আপনাদের চারপাশে আমার দেখুন থানা টানা আছে থানায় গিয়ে আপনারা 24x7 প্রত্যেকটা অফিসার সবাই থাকে আজকে এই ম্যাডামরা ওনাদের নিজেদেরও ফ্যামিলি আছে তারপরে ডিউটি মাস্ট সব কিছু ছেড়ে ওনারা আজকে ডিউটি করছেন সেটাও আপনাদের দেখতে হবে আপনারা একটা স্টেপ নিন একটা স্টেপ এখান বাকি 10টা লোক আপনার পাশে দাঁড়িয়ে আছে সেই বাকি প্রসিডিওগুলো আপনাদের একটু একটু জানতে হবে একটু সজাগ হতে হবে এবং নেক্সট হচ্ছে কোর্ট আপনারা কিছু হলে কোর্টকে একটু ভয় পাচ্ছে কোর্টে আইনি বিচারে আমরা কী করে যাবো কী হবে অ্যাডভোকেটকে দেখতে হবে প্রচুর খরচা পাতি এই ওই কিছু জানি না কিছু বুঝি না ঠিক আছে আপনারা না জানলে একটা স্টেপ হয়ে গেল সেকেন্ড ব্যাপার হচ্ছে অ্যাডভোকেটের কাছে অনেকে অনেক টাকার প্রবলেম হয় তো অ্যাডভোকেটের কাছে অনেকে যেতে পারে না তো তার জন্য আমাদের যাতে লিগাল সার্ভিস যে আজকে প্রোগ্রামটা করেছে তারা বিনামূল্যে এই প্রোগ্রামটা করছেন আপনাদের যার যাবতীয় প্রবলেম আছে আপনারা তাদের কাছে গিয়ে আপনি আবেদন জানান তারা আপনাদেরকে আইনি সুযোগ সুবিধা করে দেবে আপনাদের যত রকমের আইনি প্রবলেম আছে তারা দেখে দেবে কিন্তু হ্যাঁ দিনের শেষে একটাই কথা লড়াইটা আপনাদের এগাতে আপনাকেই হবে আইনি যাবতীয় যত রকমের প্রবলেম আছে কী ক্রিমিনাল হোক কি সিভিল হোক বাড়িতে শ্বশুরবাড়ি লোক তাড়িয়ে দিচ্ছে তার জন্য আলাদা বা আমার সাথে অশান্তি হচ্ছে তার জন্য আলাদা স্বামীর সাথে অশান্তি হচ্ছে তার জন্য স্বামী শুধু গায়ে হাত তুললেই হবে না স্বামী আপনাকে মারছে ধরছে একজন গর্ভবতী মহিলা সদ্য তার স্বামী তাকে জোর করছে ঘুরে টেস্ট করো কী হচ্ছে ছেলে না মেয়ে সেটাও একটা অপরাধ আপনি স্ত্রী হয়ে আপনি একটু মেয়ে হয়ে আপনি কেন এটাকে অ্যালাউ করবেন আপনি সেটাকেও বাধা দেবেন যেমন যদি স্বামী বলে অ্যাবর্শন করতে সেখানেও আপনি বাধা দেবেন হ্যাঁ এবার মেন কথা হচ্ছে আপনার কিছু প্রবলেম শারীরিক প্রবলেম থাকলে সেখানে আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করে আইনে কিছু প্রসিডিউর আছে সেই প্রসিডিউরের মধ্যে গিয়ে আপনি সেটা করতে পারেন কিন্তু কোনো রকমের জোর জবরদস্তি আপনারা কেন সহ্য করবেন মেন কথা হচ্ছে আলটিমেটলি রিলেশন সব কিছু শেষে কোনো রকমের কোনো অত্যাচার বসে সহ্য করা যাবে না আইন এখন মহিলাদের জন্য অনেক অনেক এগিয়ে এসছে যে আপনার একটা স্টেপ নিন দশজন আছে আপনার পাশে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে 10 বার হেল্প করবে কিন্তু একটা স্টেপ আপনাদের নিতে হবে সেকেন্ড ব্যাপার হচ্ছে কিছু আমাদের আপনাদের এই জুরিসডিকশন হচ্ছে ব্যারাকপুর সাবডিভিশন ফর ব্যারাকপুর আপনাদের লিগালেডে আমাদের লিগালেডের সেক্রেটারি হচ্ছে অভিষেক চ্যাটার্জি ওনার সাথে গিয়ে কন্ট্যাক্ট করবেন যার যাবতীয় কোনো রকমের আপনারা
উকিল নিয়ে কোনো রকম হেল্প নিতে পাচ্ছেন না, আপনারা ভয় পাচ্ছেন, ওনার কাছে যাবেন, ওনাকে আপনাদের আবেদন জানাবেন, উনি আপনাদেরকে বিনামূল্যে কোর্টে সমস্ত রকমের প্রসিডিওর বলে দেবেন, অ্যাডভোকেট দিয়ে দেবেন, সেই অ্যাডভোকেট আপনাদের সব করে দেবেন। কিন্তু আপনাদেরকে এগাতে হবে, কোনো রকমের অত্যাচার সহ্য করা যাবে না। থানা আছে, কোর্ট আছে, তারপরে যে পিএলবি ম্যাডামরা আছে, আপনাদের পঞ্চায়েত প্রধান আছে, প্রত্যেকে বসে আছে, একজন না হলে আরেকজন, একজন হচ্ছে না আরেকজনের কাছে যেতে হবে, কিন্তু একজন হচ্ছে না ভয় পেয়ে সরে আসা যাবে, আরেকজনের কাছে যেতে হবে, থানায় হচ্ছে না কমিশনারের কাছে, স্টেপ বাই স্টেপ এগোতে হবে। একটা স্টেপ হচ্ছে ঠিক আছে আরেকজনের কাছে গিয়ে দেখি, কিন্তু স্টেপটা আপনাদের নিতে হবে। দিনের শেষে একটাই কথা, যেরকম নারী নিজের সংসারকে সজাগ রেখে সামনে রাখে, সে যদি সজাগ থাকে সমাজে সুস্থ থাকবে, শুধু সংসার না সমাজকে সুস্থ রাখা একটা নারীরই কর্তব্য। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। আজকে এই অনুষ্ঠান মূলত সাবডিভিশন লিগাল সার্ভিস কমিটি ব্যারাকপুর এবং ব্যারাকপুর এক নম্বর ব্লক যৌথ সহযোগিতাতে অনুষ্ঠানটা হয়েছে, এবং এই অনুষ্ঠানে আমরা বিশেষ মুহূর্তে উপস্থিত পেয়েছি। আমাদের যে গ্রাম সংসদ শিশু সুরক্ষা কমিটি, পঞ্চায়েত শিশু সুরক্ষা কমিটি তৈরি হয়েছিল ব্লকে, সেই গ্রাম পঞ্চায়েত শিশু সুরক্ষা কমিটির মধ্যে আটখানা পঞ্চায়েত আমাদের মধ্যে পড়ে, তার মধ্যে থেকে উপস্থিত হয়েছিলেন, আমরা বেছে নিয়েছিলাম বিশিষ্ট কার্যকারিতার নিরিখে, সাহসিকতার নিরিখে, তৎপরতার নিরিখে, এবং কত বেশি সচেতনতা গ্রাম স্তরে পৌঁছেছে তার নিরিখে। আমরা একটা গ্রাম পঞ্চায়েত থেকে 3 বা ততোধিক বেশি কেস রেজিস্টার করেছি, এবং আলোচনার মাধ্যমে, সেলফ কাউন্সিলিংয়ের মাধ্যমে এবং গ্রাম স্তরে সমাধানের মাধ্যমে আরও একাধিক ছোট ছোট বিষয়গুলোকে আমরা সমাধান করেছি, যাতে প্রত্যক্ষ সহযোগিতা করেছিলেন মাননীয় অনিমা মণ্ডল মহাশয়া, তিনি অসুস্থতা থাকা সত্ত্বেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এবং সিদ্দাসপুর গ্রাম পঞ্চায়েতকে উনি প্রতিনিধিত্ব করেন প্রধান সাহেব ম্যাডাম, এবং তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। শুধু তাই না, আমাদের ব্লক স্তর থেকে আমরা সর্বসম্মতির সময়ে প্রধান ম্যাডামকে আমরা বেস্ট চেয়ারপারসন নমিনেটেড করেছি। আজকে নারী দিবসের প্রাক্কালে প্রথম পুরস্কারটা আমরা তুলে দেবো তার হাতে, এবং এই পুরস্কার তুলে দেওয়ার জন্য আমরা আপ্যায়ন করতে চাইছি আমাদের মধ্যে উপস্থিত অনুষ্ঠা চক্রবর্তী, উনি আপনার হাত থেকে প্রধান সাহেবকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য আবেদন রয়েছে, এবং সবাইকে বলছি এটা আমাদের প্রথম পুরস্কার শিশু সুরক্ষা কমিটি, আপনাদের সকলের সহযোগিতা এবং হাতকালি আমরা প্রত্যাশা করি, তিরুমণিকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই বিশেষ মুহূর্তে তার এই প্রাপ্তিটা আমাদের সবাইকে অনেকটা শক্তি দেবে। আমি বলবো যে দিদিমণিকে দুটো কথা আজকের জন্য, দুটো ছোট করে দিদিমণি আপনার মতো করে কিছু তো অন্তত বলুন। আপনিও ভালো থাকবেন, আপনি যে আসবেন আপনাদের সাহায্যটা আমরা প্রত্যেকটা সময় পাবো আশা করি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় সেক্রেটারি মহাশয় হোলি মিশন চিলড্রেন্স ওয়েলফেয়ার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এবং হোলি মিশন প্রতিষ্ঠানটা সম্পর্কে আমি দুটো কথা বলতে চাই। এই কারণে দীর্ঘ 5 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তরে শিশু সুরক্ষা, পাচার, বিভিন্ন অত্যন্ত জটিল বিষয়ের উপরে, সুরক্ষা সম্বন্ধিত বিষয়ে কাজ করে চলেছে হোলি মিশন। তো স্যার আমাদের মধ্যে অনেক ব্যস্ততার মধ্যে উপস্থিত হয়েছেন, মাননীয় সুচিন্দ্রনাথ হালদার মহাশয়, আমি স্যারকে বলবো আজকে এই অনুষ্ঠানের মুহূর্তে দুটো বিশেষ কথা আমাদের নারীদের জন্য। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, আজকে এই আন্তর্জাতিক নারী দিবসের সামনে আমাকে আসার জন্য ইনভাইটেশন করেছেন ব্লক থেকে, ধন্যবাদ জানাচ্ছি। এখানে প্রশাসনিক আধিকারিকরা আছেন, আমাদের সুবিধাদিন সুবিধাদিনকে অনেক আগে থেকে আমি চিনি, সুবিধাদের সঙ্গে একসঙ্গে আমরা প্রোগ্রামও করেছি আগে। তো আপনারা তো আইনি দিকটা সব শুনি, এবং আপনারা যারা এখানে আছেন তারা তারা সবাই যোদ্ধা, আমরা আপনাদের মতো একজন যোদ্ধা, অর্থাৎ আপনারা হচ্ছেন আমাদের সহযোগী। আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ব্লকে, 24 নর্থের বিভিন্ন ব্লকে, এবং
উত্তর উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কুচবিহারে আমাদের এনজিও এই প্রজেক্টগুলি কাজ করছে। আমরা বিভিন্ন ব্লকে কাজ করছি এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা কাজ করি। নানা ধরনের ট্রেনিং, নানা ধরনের মেয়েদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করা, মেয়েদের ইনকাম জেনারেশন করা, এটা আমরা বিভিন্ন জায়গায় আমাদের কাজ। তো আপনারা আইনি দিকটা সব শুনবেন, আমি একটা নতুন দিক বলবো, আমার একটা অভিজ্ঞতার কথা বলবো। আমার প্রচুর অভিজ্ঞতা আছে যারা এই সমস্ত মেয়েরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পাচার হয়েছে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে স্কিউ করা হয়েছে, চাইল্ড ট্রাফিকিংয়ে গিয়ে আমি অনেক অভিজ্ঞতা মুখোমুখি হয়েছি। আমি তার দু একটা কথা বলছি, কারণ এই ঘটনাগুলোর সঙ্গে প্রতিটার সঙ্গেই জড়িয়ে আছে একটা অর্থনৈতিক সম্পর্ক, যে অর্থনৈতিক সম্পর্কের কথাটা আমরা মিটিংয়ে বিশ্বাস করে বলি না। কারণ আমি একটা চাইল্ড মানে চাটকাতে গিয়ে চাঁদপাড়ায় শুনেছিলাম, এই মেয়েটির বাবা আমাকে বলছে যে এই মেয়েটিকে বিয়ে ঠিক করেছি, আমি জানি মেয়েটির বয়স 18 বছর হয়নি, আপনি কি পাত্রের এই ধরনের পাত্র ঠিক করে দিতে আমাকে, আমার তো অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আমি জায়গাও বিক্রি করে দিচ্ছি। আমি অনেক বুঝিয়ে শুঝিয়ে আমার আত্মীয়র মধ্যেই ঘটনাটি ঘটেছিল, আমি আটকেছি। এই যে অর্থনৈতিক একটা মানে ভয় যে আমি কি পারবো আমার মেয়েকে বিয়ে দিতে, এই ভয় থেকে এই ঘটনাটা অনেক শুরু করছে। এবং পার্টিকুলারলি এই লকডাউন পিরিয়ডে প্রচুর চাইল্ড ম্যারেজ ঘটেছে, আমরা সেটা প্রকাশ্যে বলি আর নাই, আমাদের কাছে খবর এসেছে, আমরা নানা সোর্স থেকে নানা ধরনের খবর পাই কোথায় কী হচ্ছে। ইঙ্গলগঞ্জগুলোকে প্রচুর ঘটনা ঘটেছে, ব্যারাকপুরগুলোকে কিছু কিছু ঘটেছে, আমি সব ডিটেলসটা বলছি না, ডিটেলসটা বলা উচিত নয়, প্রকাশ্য সবাই কিন্তু হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে যে কী কারণে এই ঘটনাগুলো বেশিরভাগ ঘটছে। আমরা এন্টি ট্রাফিকিং নিয়ে কাজ করি বর্ডার এলাকায়, পার্টিকুলারলি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার এলাকায় আমাদের কাজ হয়। এই যে পাপি দাস যিনি আজকে আপনার প্রোগ্রামটা সঞ্চালনা করছেন, তিনি কিন্তু আমাদের প্রোগ্রামটা টোটাল দায়িত্বে আছেন দৃষ্টি এই বাংলাদেশ উনি সমস্ত ঘটনাগুলো জানেন। আমি 2018 সালে ইঙ্গলগঞ্জ ব্লক থেকে একটা খবর পেয়েছিলাম, একটি মেয়েকে পুনে রেড লাইট এরিয়া থেকে রেস্কিউ করা হয়েছে কিন্তু মেয়েটিকে বাড়িতে দেখা যাচ্ছে। তখন ব্লক থেকে আমাদেরকে জানানো হলো, তখন ডিস্ট্রিক্ট এসএনজি অফিসার ছিলেন এক মহিলা ম্যাডাম বারাসাতে, তিনি আমাদেরকে খবরটা দিলেন। আমরা সেই মেয়েটিকে বারাসাতে এনে, মেয়ের বাবা অবশ্য খরচটা বহন করেছেন, বারাসাতে হৃদয়পুরে রেখে মেয়েটিকে ট্রেনিং দিয়ে আমরা একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছি, মেয়েটি সামাজিক অবস্থায় ফিরে এসেছে। সুতরাং ভয়াবহ কিছু নেই। এই যে একটু আগে একটি মেয়ে এখানে বলছিল যে নারী শিক্ষা, শিক্ষাটা হয়েছে আসল, শিক্ষা যদি না হয় শিক্ষা না হলে সচেতনতা আসবে না, আর সচেতনতা না হলে এটাকে রোধ করা যাবে। সুতরাং আপনাদেরকে শিক্ষিত হতেই হবে। হিঙ্গলগঞ্জের যে ঘটনাটা, আমরা এই মেয়েটির সঙ্গে আমি যখন পার্সোনালি কথা বলেছি, আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম তুমি কী ঘটনাটা কী করে ঘটলো, মেয়েটি বললো স্যার আমি একটা ছেলেকে ভালোবাসতাম, মেয়েটির বয়স তখন 18 বছর হয়নি, আমার বাবা আমি জানি আমার বাবা আমাকে বিয়ে দিতে পারে, ছেলেটি আমাকে ভালোবাসে, ছেলেটি আমার সঙ্গে তোমাকে বম্বেতে নিয়ে যাবো, বম্বেতে নিয়ে গিয়ে ভালো ভালো ব্যবস্থা করে দেবো, ছেলেটি বম্বেতে কোথাও সোনার দোকানে বা কোথাও কোনো কাজ করতো, মেয়েটিকে নিয়ে গেল, মেয়েটিকে নিয়ে বিক্রি করে দিল, মেয়েটির জায়গাও মেয়েদের লাইটে নিয়ে সেই মেয়েটিকে হিঙ্গলগঞ্জ ব্লকের পুলিশটা উদ্ধার করে নিয়ে এসেছে এবং আমরা মেয়েটিকে রিহ্যাবিলিটেশন করতে পেরেছি। সুতরাং এই ধরনের ঘটনা প্রচুর ঘটছে। আমি কতগুলো কথা বলছি অন্যদিন, যা মেয়েদের ক্ষেত্রে কী কী মেয়েরা করতে পারে, প্রচুর সুযোগ আছে, গভর্নমেন্ট এখন প্রচুর সুযোগ দিচ্ছে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াবার জন্য, প্রচুর সুযোগ, শুধু মেয়েদেরকে ভাবতে হবে যে আমিও পারি, আমি নারী আমি সব কিছু করতে পারি, পুরুষ যেমন পারে আমিও পারি। আপনার খড়গপুর আইআইটি জোকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট, এরা একটা চারিদিক পাঁচ দিনের কোর্স চালু করেছে, কোর্সটা কি রুরাল এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ মেয়েরাও শিল্প তৈরি করতে পারে, মেয়েরাও বিজনেস করতে পারে, মেয়েরাও প্রতিষ্ঠান তৈরি করতে পারে। এই ধরনের ট্রেনিং প্রতিনিয়ত হচ্ছে খড়গপুর আইআইটি এবং মেয়েদেরকে সবচেয়ে বেশি প্রেফার করা হচ্ছে খড়গপুর আইআইটিতে এই 5 দিনের একটা ট্রেনিং নেওয়ার জন্য, রুরাল এন্টারপ্রেনারশিপ করার জন্য। অর্থাৎ যে সমস্ত মেয়েরা চাকরি পেতে সমস্যা হচ্ছে বা চাকরি পাচ্ছে না, বা বাজারে চাকরির খুব ক্রাইসিস, আপনারা জানেন চাকরি তো লিমিটেড, চাকরি কোথায় পাওয়া যাবে, সুতরাং মেয়েরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে সমস্যাগুলো অনেক ওভারকাম করতে হবে। অর্থাৎ মেয়েকে শিক্ষিত হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, সরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসছে আপনাদেরকে হেল্প করার জন্য, খড়গপুর আইআইটির মতো প্রতিষ্ঠানে আমরা ছেলে মেয়েদের পাঠাচ্ছি ট্রেনিংয়ের জন্য, সেখানে 4 দিনের একটা ট্রেনিং হচ্ছে, বিজনেস ডেভেলপমেন্ট শেখানো হচ্ছে, সে রুরাল এন্টারপ্রেনারশিপ তৈরি করতে পারছে, তাকে প্রোডাক্ট মার্কেটিং শেখানো হচ্ছে, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং শেখানো হচ্ছে, সব কিছু শেখাচ্ছে খড়গপুর আইআইটি। গভর্নমেন্ট প্রচুর ফ্যাসিলিটি দিচ্ছে, গভর্নমেন্টের কাছে এই ফ্যাসিলিটিগুলো আপনারা নিন, এনজয় করুন, বাড়িতে প্রচার করুন, আর সর্বোপরি শিক্ষিত মেয়েদেরকে বলুন যে শিক্ষা এই যে তোমার আসল কথা, তোমাকে শিক্ষিত হতেই হবে, তুমি যদি শিক্ষিত হতে পারো, নিজের পায়ে দাঁড়াতে পারো, তাহলে তুমি অত্যাচার থেকে মুক্ত পাবে, আর তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে তুমি সবাই স্বনির্ভর হতে পারবে, আর তুমি যদি স্বনির্ভর হতে পারো তাহলে এই সমাজে বাল্য বিবাহ সব কিছু লক্ষ্য করবে। অর্থাৎ একটি মেয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে সব কিছু লক্ষ্য করা সম্ভব।
এটাই যে আমার ভুল কথা আপনারা এটাই প্রচার করুন আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে যে মেয়েরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে মেয়েরা যদি শিক্ষিত হতে পারে তবেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি আইনের দিকটা বলার আর খুব একটা বিশেষ দরকার কিন্তু আইনের দিকটা সন্ধ্যাদি বললেন প্রশাসনিক আধিকারিকরা বললেন আপনারা সবাই জানেন আপনারা সবাই সহযোগিতা আজকে আমাকে বলার জন্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ এই সুন্দর প্রোগ্রাম করার জন্য আমরা চাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে এই ধরনের প্রোগ্রাম আরো বেশি করব ধন্যবাদ মাননীয় সচিব নাথ মহাশয়কে আজকে একটু মূল্যবান মতামত রাখার জন্য আমরা অতীব ব্যস্ততার কারণে মধ্যে মধ্যে দিদিমণি অনেকটা সময় দিয়েছেন মিতালী ম্যাডাম রয়েছেন অফিসার ইনচার্জ তো আমি দিদিমণির হাত থেকে একটা বিশেষ পুরস্কার দিতে চাইছি আমরা ডেকে নিতে চাইছি আমাদের ঠিক যেমন পঞ্চায়েত স্তরে শিশু সুরক্ষা কমিটি তৈরি হয়েছে আমরা গ্রামীণ স্তরেও শিশু সুরক্ষা কমিটি তৈরি করেছি যেটাকে বলা হচ্ছে গ্রাম স্তর অর্থাৎ ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি এরকমই ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি থেকে হঠাৎ করে আমাদের কাছে যে ইনসিডেন্ট হয় ইনসিডেন্টটা হয়েছে মাঝিপাড়া বলে একটা গ্রাম পঞ্চায়েত আছে সেখানে তো সেখানে তৎকালীন রাত্রেবেলা আমরা কোনো প্রশাসনিক জটিলতা ছাড়া খুব মানে সুন্দরভাবে দক্ষতার সঙ্গে আঞ্চলিক স্তরে একটা উদ্দেশ্যে একটা মেয়েকে আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে আনি এবং পরবর্তী দিন সেই মেয়েটাকে কন্যাশ্রী ক্লাবে আওতাভুক্ত করা হয় এবং তাকে পুনরায় আবার স্কুল জীবনে ফিরে আসতে সাহায্য করা হয় তো এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রয়েছে আমরা দেখে নেব ভিএলসিপিসি মাঝিপাড়া বেস্ট ভিএলসিপিসি পার্সন দেবী ঘোষ মহাশয়কে আছেন আপনি দেবী ঘোষ দিদিমণি স্টেজ সামনে আসবেন আমরা ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটির চেয়ারপারসন অর্থাৎ উনি সংসদীয় মেম্বার এবং সেদিন রাতের দক্ষতাতে উনি একটা মেয়েকে খুব সুন্দরভাবে রেস্কিউ করেছেন আমরা দিদিমণি কেবল ববি ঘোষ মহাশয়ের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের আমরা প্রত্যাশা রাখি প্রত্যেককে আগামী দিনে যাতে আরো তার শুভকামনা রইল এবং এই অঞ্চলটা সমৃদ্ধ হোক আমি ববি ঘোষ ম্যাডামকে বলবো আজকের এই মুহূর্তে এবং তার এই প্রাপ্তির মুহূর্তে দুটো কথা তার সহকর্মীদের উদ্দেশ্যে সেই প্রোগ্রামে মানে অংশগ্রহণ করে নিজেকে খুবই ধন্য মনে করছি এবং আমাদের এখানে যে সমস্ত দাদা দিদিরা রয়েছে তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাই নারী দিবস বলতে নারী শক্তি যেটা আমার মনে হয় এবং নারীদের শক্তিটা কিন্তু তারা নিজের মধ্যেই প্রতিপক্ষ করা উচিত এবং আমরা যদি নিজেদের সম্মান না করি তাহলে কিন্তু কেউ আমাদের সম্মান করবে না আর নারীদের শক্তির একটাই মূল লক্ষ্য এবং একটাই মানে পথ আমি বলতে পারি সেটা হচ্ছে আমাদের শিক্ষা শিক্ষার দ্বারাই নারীরা একমাত্র নিজেদেরকে শক্তি দিতে পারে এবং স্বাবলম্বীও নিজেদের করতে পারে এটাই ছোট্ট বক্তব্য রাখবো আমরা আর একটা বিশেষ পুরস্কারের অধ্যায়ে যাব আমরা ডেকে নেব হচ্ছে আমাদের একটা প্রান্তিক গ্রাম পঞ্চায়েত জেটিয়া জেটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে একাধিক বিগত কয়েক মাস ধরে নানাবিধ ঘটনা আমরা মুখোমুখি হয়েছি বিভিন্ন সচেতনতা অনুষ্ঠান করার পরবর্তী সময় আঞ্চলিক সদস্যদের সচেতনতার কারণে অনেক ঘটনাকে আমরা যেমন উঠিয়ে আনতে পেরেছি সমাজের স্তরে আবার অনেক আলোচনার মাধ্যমে সমাপনও করতে পেরেছি তো সেরকমই জেটিয়ার বিএস অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের সহযোগিতা করেছে এই ব্যাপারে তো আমরা আমাদের মধ্যে পেয়েছি বেস্ট সঞ্চালিকা গ্রাম পঞ্চায়েত শিশু সুরক্ষা কমিটি শীলা ম্যাডামকে শীলা ম্যাডাম আপনি আসবেন সামনে শীলা ম্যাডাম সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয় উনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তা নয় একজন ভালো সমাজসেবিকা জেটিয়া গ্রাম পঞ্চায়েতে যখনই শিশু সুরক্ষা সম্বন্ধিত কোনো বিষয় আসে শুধু নিজের সংসদের মধ্যে সীমাবদ্ধ না উনি অন্যান্য সংসদে গিয়ে খুব দায়িত্বপূর্ণভাবে মাকে বোঝায় বাবাকে বোঝায় মেয়েকে বোঝায় প্রয়োজনে প্রশাসনের সাহায্য নয় এবং ওনার এই দক্ষতায় জেটিয়া গ্রাম পঞ্চায়েতে অনেক ঘটনার থেকে মুক্ত হতে পেরেছে এবং মেয়েরা পুনরায় আবার কিন্তু একটা শক্তি ফিরে পেয়েছে এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুমিতা দিদিমণি আমি দিদিমণিকে বলবো যে শীলা ম্যাডামকে এই সম্মান দিয়ে সম্মান দেওয়া যদি দিদিমণি যদি সামনে আসেন আপনারা তাহলে একটু সুবিধা হয় আমাদের দর্শকের প্রত্যেককে দেখতে একটু সামনে গেলে মেডেল পড়িয়ে দিতে বলবো সেটা দিদিমণিকে আজকে নারী দিবসের প্রাককালে এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং গৌরবময় মুহূর্ত দিদিমণিকে তার বিশেষ অবদানের জন্য জেটিয়া পঞ্চায়েতের সকল আধিকারিককে ধন্যবাদ
सीतुमणि के धन्यवाद एटीआरपीएस के धन्यवाद बैरकपुर ब्लक के धन्यवाद এবং এই বিশেষ দিনে আমি বলব সেদিকে যে আপনার এই মুহূর্তে আপনার দুটো কথা আপনার পরিবারের জন্য উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দুটি কথা আজকে থেকে আমরা শপথ নেব আমরা সবাই একসাথে করে লড়ব আরেকটি কথা আমরা নারী পরে পুরস্কারের পরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম তার কিছু অংশ আমরা উপস্থাপিত করব আমাদের পরবর্তী পুরস্কারের তালিকায় রয়েছে আমাদের শিশু সুরক্ষা কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ যে পদটা আইসিডিএস ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত এবং এডব্লিউডব্লিউর স্বীকৃত নামে স্বীকৃত অর্থাৎ আঙ্গনবাড়ি বয়না তো শিশু সুরক্ষা কমিটির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ যাকে কনভেনার বলা হয় এবং একজন এডব্লিউডব্লিউ হিসাবে এই পদটাকে শুধু অলঙ্কৃত করা না যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে ফার্স্ট রেসপন্ডার হিসাবে কলম চালানোর অধিকারী নিশে তার নেতৃত্বে একটা গ্রাম সংসদীয় কমিটির মিটিং ব্যবস্থা তৈরি হয় তার নেতৃত্বে গ্রামের মানুষ সমৃদ্ধতা বহন করে এবং তার নেতৃত্বে বিভিন্ন পর্যায়ে শিশু সুরক্ষা কমিটির সদস্যরা একত্রিত হয়ে শপথ গ্রহণ করে এরকমই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বেস্ট এডব্লিউডব্লিউ অফ মাহমুদপুর গ্রাম পঞ্চায়েত সংসদ নম্বর 14 চঞ্চলা গোস্বামী চঞ্চলা গোস্বামী ম্যাডাম প্লিজ রাখবেন চঞ্চলা গোস্বামী ম্যাডামের হাতে পুরস্কার তুলে দেবেন এবং মেডেল দেবেন আমাদের মধ্যে উপস্থিত মাননীয় পল্লবী হালদার দিদিমণিকে বলবো প্লিজ এডব্লিউডব্লিউ মাহমুদপুর গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতটা অত্যন্ত প্রান্তিক এবং আমরাও প্রত্যাশী যে আপনাদের ছোট্ট ছোট্ট পদক্ষেপে গ্রাম পঞ্চায়েতগুলি সুরক্ষিত হয়ে উঠবে এবং আমি দিদিমণিকে বলবো আজকের এই বিশেষ মুহূর্তে আপনার দুটো কথা আপনার সহকর্মীদের আমাদেরকে বলা হয় আমরা প্রত্যেকটা পরিবারের রান্নাঘরে ঢুকে যাই অতএব এক একটা পরিবারের যে পুঙ্খানুপুঙ্খ যত খবর সেটা কিন্তু আমরাই সর্বপ্রথম বের করে নিয়ে আসতে পারি এটা শুধু আমি না এটা আমার পুরো অঙ্গনওয়াড়ি পরিবার এই এটা সকলের জন্য আমরা সকলে সমবেত ভাবে কাজ করেছি বলেই আজকে ধন্যবাদ ধন্যবাদ দিদিমণিকে আমরা এই পুরস্কার বিতরণের মাঝখানে আমাদের মধ্যে কিছু শিশু শিল্পী রয়েছে যারা অধীর আগ্রহে বসে রয়েছে স্যার আমরা কি সুযোগ পাবো না একটু তাদেরকেও আমরা এক এক করে মঞ্চে ডেকে নেব বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠানগুলো সমৃদ্ধ করার জন্য এই মুহূর্তে আমাদের মধ্যে একটা গানের অনুষ্ঠান রয়েছে যে গানের অনুষ্ঠানে রয়েছেন দায়িত্বে কৃষ্ণা বাজা এবং দেবস্মিতা সিনা দাস বড় সকলদের আমার প্রণাম জানাই ছোটদের আমি অনেক অনেক ভালোবাসা দিই এই নারী দিবসে নিয়ে নিজের বন্ধু সাথীদের উপর ফোক গান করছি নারী পর্ব মধন গো নারী পর্ব মধন নারী পর্ব আপন জন গো নারী পর্ব আপন জন সংসারিতে নারী কারণ আপন গো নারী পর্ব মধন গো নারী পর্ব নারী পরো আপন জন গো নারী পরো আপন জন নারী যদি না হতো অনেকে বাতাবে জন্ম দিত জন্ম দিত
কারণ আমি কিন্তু আপনাদের জেলার বাসিন্দা নই,
একজন স্যার ছিলেন বলছিলেন হিঙ্গলগঞ্জের কথা, আমি 11 বছর হিঙ্গলগঞ্জে স্বদেশখানিতে চাকরি করেছি আর আপনাদের এই কাপাতে এসেছি আমি 8 বছর। আমি এই জেলার বাসিন্দা নই, আমি নদিয়া জেলার বাসিন্দা, আমি চাকরি সূত্রে আপনাদের জেলায় থাকি। তাই সদিচ্ছা যদি থাকে এবং বাপিদার কাছে এবং এই অনুষ্ঠান যারা পরিচালনা করছেন বা সরকারের কাছেও আমার একটা অনুরোধ থাকবে যে সরকারের কাছে জানাবেন যে বিদ্যালয়ে যেন এরকম একটা অনুষ্ঠান হয়, কারণ বাবা মায়ের কাছে মেয়েরা যতটা সময় থাকে তার থেকে কিন্তু বেশি সময় থাকে আমাদের কাছে। হ্যাঁ, আমরা কিন্তু মা যেমন একজন বড় মনোবিদ, একটা বাচ্চার মনের খবর কিন্তু মা রাখতে পারে, সে স্বীকার করুক না করুক তার মেয়ে কি করছে, তারপরেই কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি যে একটি শুধু মেয়ে বলে নয়, নারী দিবস উপলক্ষে হয়তো মেয়েদের কথা বলা হচ্ছে যে একটা শিশু তার কখন কি মানসিক পরিবর্তন ঘটছে সেটা কিন্তু সব থেকে ভালো বুঝতে পারে একজন মা, তারপরেই কিন্তু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তাই আমি অনুরোধ করব বিদ্যালয়ে যেন এরকম অনুষ্ঠান হয় এবং সদিচ্ছা থাকলে ভয় পাবেন না, একদমই ভয় পাবেন না। শিশু রক্ষা করতে, নাবালিকা রক্ষা করতে আমি প্রতি মুহূর্তে বাপিদার সাহায্য পেয়েছি। এবং শুধু বাপিদার কথা কেন বলবো, আমি তো সবাইকে চিনি না, কিন্তু শুধুমাত্র ফোনে 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 যোগাযোগ রেখে শিশুদেরকে ফিরিয়ে আনি, তাদেরকে আবার শিক্ষার আমি নাই। সরকারের এত প্রকল্প অথচ শিশু কেন শিক্ষার আমিনা থেকে দূরে সরে থাকবে? এবং ছোটবেলা থেকে মায়েদের কাছে একটাই অনুরোধ থাকবে যে তার সন্তানকে এটা বোঝাবে কোন সময় কি করা উচিত, তার যে নাবালিকা বিবাহ যে আমরা আজকে ঢুকছি কেন সেটা করতে হবে এই শতাব্দীতে এসে, তার কতটা পুষ্টির অভাব, তার পরবর্তী যে কুফল। আর আজকের এই মনোগ্রাহী অনুষ্ঠানে আমার আরও অনেক সময় থাকার ইচ্ছা ছিল, কিন্তু সামনেই যেহেতু আপনারা জানেন এইচএস এক্সাম, বিভিন্ন জায়গায় মিটিং করতে করতে আসছি, আমার 3:30 আর এক জায়গায় মিটিং আছে, তাই আমার খুব খারাপ লাগছে। আমি ক্ষমা চাইছি আমি চলে যাওয়ার জন্য। ধন্যবাদ।